প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে গত আটই জুলাই দু হাজার বাইশ তারিখে এসএসসির তরফ থেকে দুটি জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়ালি নোটিফিকেশান আউট হয়েছে একটি হচ্ছে দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার জব ভ্যাকেন্সি আর দ্বিতীয় হচ্ছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল এ ডাব্লিউ এবং টিপিও ভ্যাকেন্সি তো এই দুটো ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে স্টেপ বাই ভিডিও চাই তাই আজকের ভিডিওতে আসন করবো দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার জব জন্য তোমরা অনলাইনে কীভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এ টু জেড তোমাদের কিন্তু বলে দেবো ওকে তো বন্ধুরা প্রথম তোমাদের ফর্ম ফিল করার জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান রয়েছে লগ ইন অপশান তোমাদের যদি আগে আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে মানে আগে যদি তোমরা এসএসসির কোনো এখানে জব ভ্যাকেন্সির জন্য আবেদন করে থাকো তোমাদের কাছে অবশ্যই আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে তোমরা লগ করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবার যারা তোমরা এখানে ফার্স্ট টাইম যারা এখানে এসএসসির জব ভ্যাকেন্সির জন্য প্রথম অ্যাপ্লাই করতে চলেছো তোমাদের প্রথম কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ নিচে নিউ ইউজার রেজিস্টার নাও এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের তিনটি স্টেপে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে বেসিক ডিটেলস অ্যাডিশান অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস ডিক্লারেশান এই তিনটি স্টেপে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তো প্রথম দেখতে পাচ্ছো বেসিক কিছু তোমাদের ইনফরমেশান দিতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ডিউ হ্যাভ আধার যদি তোমাদের আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করা থাকবে ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছো আধার নাম্বার এবং তার নিচে দেখতে পাচ্ছো ভেরিফাই আধার নাম্বার এখান কিন্তু তোমাদের সমস্ত ডাটাগুলো দুবার করে ইনপুট করতে হবে যাতে এখান কিন্তু সমস্ত রকম ডাটাগুলো ঠিকঠাক তোমরা বসাতে পারো এখানে কিন্তু তোমরা আধার নাম্বার বসাবে তারপরে আধার নম্বর বসাবে তারপর দেখতে পাচ্ছ এখানে নেম রয়েছে ভেরিফাই নেম অর্থাৎ তোমাদের নামটা অর্থাৎ যার ফর্ম ফিল আপটা তোমরা করছো ক্যান্ডিডেটের নাম তোমাদের বসাতে হবে এবং তারপর দেখতে পাচ্ছো ভেরিফাই নেম তোমরা সেম টু সেম তোমাদের নামটা বসিয়ে দেবে তারপর দেখতে পাচ্ছো হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম যদি তোমাদের নাম চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু ইয়েস করে তোমাদের চেঞ্জ নেমটা তাহলে বসাতে পারো এবং তারপর দেখতে পাচ্ছো ফাদার নেম ভেরিফাই ফাদার নেম অর্থাৎ তোমাদের বাবার নামটা এখানে বসাতে হবে তারপর দেখতে পাচ্ছো মাদার নেম ভেরিফাই মাদার নেম এখানে তোমাদের মায়ের নামটা বসাতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে তোমাদের ডেট অফ বার্থটা যে বসাবে অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা ইনপুট করতে হবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন টেন ক্লাস এক্সামিনেশান ডিলস এখানে কিন্তু তোমাদের এডুকেশান বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো এখানে কিন্তু তোমাদের বোর্ডটা এখানে খুঁজে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে বোর্ডটা সিলেক্ট করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিচে ভেরিফাই এডুকেশান বোর্ড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আবার একবার বোর্ডের নামটা সেল করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ রোল নাম্বারটা রোল নাম্বারের জায়গায় তোমাদের কিন্তু অনেকেই কিন্তু প্রবলেম হয় এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কিছু এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের বলা রয়েছে অনলি অ্যান্ড আর অ্যালোট প্লিজ এন্টার রোল নাম্বার উইথাউট এনি স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বাদে তোমাদের কিন্তু রোল নাম্বারটা বসাতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ ইভ রোল কোড ইজ গিভেন ইয়ার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেন এন্টার রোল কোড তারপর দেখতে পাচ্ছ রোল নাম্বার তো রোল কোড বসিয়ে তারপর কিন্তু তোমাদের রোল নাম্বারটা বসাতে হবে এইভাবে কিন্তু তোমাদের রোল নাম্বারটা বসালে এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে এবং তারপর দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং এখানে তোমরা মাধ্যমিক কত সালে পাস করেছো এখানে সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে এবং তারপর দেখতে পাচ্ছ জেন্ডার মেল না ফিমেল তোমাদের বসাতে হবে এখানে কিন্তু তোমরা মেল না ফিমেল বসাবে এবং তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই জেন্ডার এখানে কিন্তু মেল না ফিমেল বসাবে তারপর দেখতে পাচ্ছ লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু তোমাদের লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের সিলেক্ট করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফাই মোবাইল নাম্বার তোমাদের ভেইল একটা মোবাইল নাম্বার দিতে হবে যেখানে তোমাদের এস কিন্তু পাঠানো হবে তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি ভেরিফাই ইমেল আইডি এখানে কিন্তু ইমেল আইডি তোমাদের বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ স্টেট এখানে তোমাদের স্টেটটা চুজ করতে হবে যে স্টেট থেকে তোমরা এখানে পরীক্ষাটা দিতে চাইছো এখানে কিন্তু সমস্ত কিছু এখানে ফিল করার পর দেখতে পাচ্ছ এখানে সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করতে হবে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন ইনপুট করার পর সেভ অপশানে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি শো করছে তো এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি খুব খুব ইম্পর্টেন্ট তাই অবশ্যই ভালোভাবে দেখে নেবে নেওয়ার পর দেখতে পাচ্ছ কনফার্ম অপশান এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে তো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে বেসিক ডিটেলস আর সেভ তো এখানে ক্লোজ করে দেবে এখানে ক্লোজ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবারটা নতুন পেজ ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের বলা হয়েছে চোদ্দ দিনের মধ্যে আর বা দাওয়া সমস্ত ইনফরমেশানগুলো এখানে দিতে তো এখানে যে আইডি নাম্বারটা তোমরা কপি করে নেবে এবং তাছাড়া তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার ওই ইমেল আইডিতে তোমাদের এই আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারো ওকে তোমাদের ওকি করার সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসির যে হোম পেজ রয়েছে সেই পেতে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ লগ ইন করতে বলছে তোমাদের যে ওখানে রেজিস্ট্রেশন আইডি দেওয়া হলো এবং তোমাদের মোবাইলে যে পাসওয়ার্ড পাঠানো হয়েছে ওই দূর দিয়ে তোমরা কিন্তু এখানে লগ করতে পারবে এবং দেখতে পাচ্ছ ক্যাপচা কোড ক্যাপচা কোড দিয়ে এখানে লগ করতে পারবে ওকে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে তোমাদের সামনে নতুন একটা অপশান বেরোবে চেঞ্জ পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওল্ড যে পাসওয়ার্ডটা অর্থাৎ তোমাদের মোবাইলে যে এখানে পাঠানো হয়েছে পাসওয়ার্ডটা চার সংখ্যার সেই চার সংখ্যার পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডে ঘরে বসাবে এবং নিচে নিউ পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড তোমরা নিজে থেকে দিতে পারো তো এখানে আমি তোমাদের বললাম কি এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমরা স্পন লেটার লেটার ক্যাপিটাল এবং স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা সমস্ত কিছু মিলিয়ে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা তোমাদের স্যাম্পেল পাসওয়ার্ড দিয়ে দেখেছি এরকম তোমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর তারপর নিজে দেখতে পাচ্ছ সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তোমরা নতুন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে এখানে দেখতে পাচ্ছ ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি প্লিজ লগ ইন টু কন্টিনিউ ওকে তো তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে এবং সেই আইডি এবং তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেইটা দিয়ে তোমরা এখানে লগ ইনটা করবে তো এখানে লগ ইন করার জন্য কী করবে এখানে কিন্তু ক্লোজ অপশানে ক্লিক করবে ক্লোজ অপশানে ক্লিক করলে তোমাদের যে এসএসসির হোম পেজ রয়েছে পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছো আবার পুনরায় তোমাদের লগ ইন করতে হবে ওই আইডি এবং তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেটা দিয়ে এখানে কিন্তু ক্যাপচা কোড করবে ক্যাপচার কোড করে লগ ইনটা করবে ওকে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বেসিক যে ডিটেলসগুলো এখানে কিন্তু অলরেডি ফিল আপ করা থাকবে এখানে তোমরা নিজের স্ক্রল ডাউন করে নিচে আসবে আসার পর দেখতে পাচ্ছ নিচে এখানে সেভ এবং নেক্সট অপশান এখানে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান এখানে কিন্তু অপশানে ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আবার একটা নতুন পেজ ওপেন হয়ে দেখতে পাচ্ছ অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কি ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাও জেনারেল ই এস ও বিসি এস সি তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই ক্যাটাগরি এখানে কিন্তু তোমরা সেম টু সেম ও বিসি তোমরা সিলেক্ট করে নেবে যদি তোমরা ও বিসি হও তারপর দেখতে পাচ্ছ ল্যান্সেরিটি এখানে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান থাকবে এবং তারপর দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশান মার্কস অর্থাৎ তোমাদের শরীরে যদি তোমাদের কোনোরকম রকম দাগ থেকে থাকে অবশ্যই তাহলে কিন্তু এখানে তোমরা লিখতে পারো এখানে কিন্তু তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু এখানে নো করে দেবে ওকে তারপর দেখতে পাচ্ছ আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি যদি বেঞ্চ মার্ক ডিসিবিলিটি তোমরা হয়ে থাকো তাহলে ইয়েস করবে যদি না হও তাহলে কিন্তু এখানে নো থাকবে ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা বসেতে বলছে এখানে তোমাদের আইডি কার্ড অনুযায়ী এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ স্টেট তোমাদের কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই চাও এখানে সিলেক্ট করবে স্টেট চুজ করার পর তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে তোমরা খুঁজে তারপর কিন্তু এখানে ভালোভাবে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারবে তারপর দেখতে পাচ্ছ পিনকোড তোমাদের যে পিন পিনকোডটা রয়েছে পিনকোড তোমরা সিলেক্ট করবে এবং তারপর দেখতে পাচ্ছ ইম্পে একটা পয়েন্ট বলা রয়েছে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইয়েস করবে তো ইয়েস করার সঙ্গে সঙ্গে উপরের ঘরগুলোতে তোমরা যা তা ফিল আপ করলে সমস্ত কিছু ডাটা কিন্তু নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে ওকে এবার সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করার পর তারপর দেখতে পাচ্ছ এখানে সেভ অপশান সেভ অপশানে ক্লিক করবে তোমাদের সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিলস আর সেভ সাকসেসফুলি এখানে কিন্তু তোমরা কী করবে ক্লোজ করবে এখানে ক্লোজ করার সঙ্গে সঙ্গে তোমাদের আবার কী বেরোবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডিক্লারেশান চাইছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডিক্লারেশান তোমরা ভালোভাবে রিড করবে রিড করার পর দেখতে পাচ্ছ আই এগ্রি এখানে চেক মার্ক করবে চেক মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট কিংবা তোমরা যদি ভুল ভাল কোনো করে থাকো তাহলে কিন্তু প্রিভিয়াস অপশানে গিয়ে তোমরা ঠিকঠাক করতে পারো এখানে কিন্তু ফাইনাল সাবমিটটা করলেই কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যাবে ওকে তো এখানে ফাইনাল সাবমিট করলাম ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছ এন্টার ওটিপি এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ও রেজিস্টার ইমেল আইডিতে এখানে তোমাদের একটা ওটিপি পাঠানো হয়েছে তোমাদের মোবাইল নাম্বার যে ওটিপিটা গেছে সেটা এন্টার করে তোমরা এখানে সাবমিট করতে পারো কিংবা ইমেল আইডিতে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা কিন্তু এন্টার করে এখানে ক্যাপচা কোড ফিল করে সাবমিট করতে পারো ওকে তোমাদের এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটা ওটিপিটা এন্টার করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা কোড ফিল করবে ফিল করার পর দেখতে পাচ্ছো সাবমিট অপশান এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমাদের এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা হয়ে গেল এখানে কি করে তোমরা এখানে ওকে করবে তোমরা ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছ নিচে অ্যাপ্লাই অপশান এখানে তোমাদের ক্লিক করতে হবে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম তোমাদের ডাটাগুলো এখানে ফিল হয়ে গেছে যেহেতু তোমরা রেজিস্ট্রেশন করার সময় যেহেতু ডাটাগুলো দিয়েছিলে সেই ডাটাগুলো কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে আছে এবার তোমাদের নেক্সট কী করতে হবে তোমরা কিন্তু পনেরো নম্বর আছো হৈদাৰ ডিপাৰ্টমেণ্টেল কণ্ডিডেট অফ দিল্লী পুলিচ তোমরা যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো দিল্লি পুলিশের তোমরা কিন্তু এখানে অবশ্যই ইয়েস করবে কিংবা এখানে নো করে দেবে যদি তোমরা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট না হয়ে থাকো এবং তারপর দেখতে পাচ্ছ হয়ে দ্যার সন অফ সার্ভিং অর্থাৎ তোমাদের ফাদার যদি এখানে এমটিএস পোস্টে তো দিল্লি পুলিশের এখানে যদি জব করে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করতে পারো কিংবা এখানে সিম্পলি নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ হ্যাভ ইউ রিপ্রেজেন্ট এ স্টেট অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অর দ্য কান্ট্রি অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল ইন স্পোর্টস যদি তোমরা স্পোর্টস পার্সন হিসাবে এখানে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের ইয়েস করতে হবে কিংবা এখানে তোমরা নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট কী রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট প্রেফারেন্স অব এক্সামিনেশন সেন্টার এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু তিনটে তোমাদের নাম চুজ করতে হবে যেখানে গিয়ে তোমরা পরীক্ষাটা দেবে এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু ইস্ট রিজন পড়ছে এবার ইস্ট রিজনের মধ্যেই এখানে তোমাদের বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে আসানসোল রয়েছে এবং কলানি রয়েছে এই চারটি এক্সামিনেশান সেন্টার রয়েছে তোমরা কিন্তু চুজ করে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটি তোমার কিন্তু এক্সামিনেশন সেন্টারগুলো চুজ করে নেবে চুজ করার পর তারপর দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট কী রয়েছে হোয়েদার ইউ আর এন্ড এক্স সার্ভিস ম্যান ওর সার্ভিং ইন আর্ম ফোর্স যদি তোমরা আর্ম ফোর্সে তোমরা এক্স সাবডিভিশন হিসেবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা ইয়েস করবে কিংবা এখানে সেম্লিন নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট কির অপশন রয়েছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন যদি তোমরা রিজার্ভ ক্যাটেগরি থেকে এখানে বিলং করে থাকো যেমন এসসি এসটি এস তোমরা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করে দেবে এবার ইয়েস করার পর তারপর দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট কি সিলেক্ট এজ রিল্যাক্সেশন কোড তোমাদের কিন্তু এখানে কোড চুজ করতে হবে এবার তোমরা যদি এস সি হও তাহলে কিন্তু এস সি এস সি কোড থাকবে যেহেতু আমি ও বিসি হিসাবে অ্যাপ্লাই করছি এখানে কিন্তু ও বিসি আমাদের এখানে কোডটা বেড়ে পড়েছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু কোডটা তোমাদের সিলেক্ট করতে হবে এইভাবে এবার যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে কিন্তু এখানে সিম্পলি নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট কী রয়েছে আর ইউ এ ন্যাশনাল ক্যাডেট ক্রফ এনসি সার্টিফিকেট হোল্ডার যদি তোমাদের কাছে এনসি সি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করতে হবে কিংবা এখানে তোমরা সিমপ্লিট নো করে দেবে এবার ইয়েস করলে তোমাদের কিন্তু এখানে কোন ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কাছে আছে ওটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং তারা দেখতে পাচ্ছ ভেরিফাই হয়েদার আর এনসি সার্টিফিকেট হোল্ডার এখানে কিন্তু আবার তোমাদের পুনরায় নো করে দেবে যদি তোমাদের এনএসি সার্টিফিকেট না থেকে থাকে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট কী রয়েছে ডিউ প্রসেস ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাওয়ার্ডেড বাই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি আরআরইউ ইউ যদি তোমরা আরআরইউ ইউ থেকে কোনো রকম এখানে অ্যাওয়ার্ড কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের ইয়েস করতে হবে কিংবা এখানে সিম্পলি নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু অ্যাপ্লাইটা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিকের উপরে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো কিংবা এম এ করে থাকো কিংবা বিএড করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছো নেক্সট পয়েন্ট রয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশান যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লাই হচ্ছে তোমাদের এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ড এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের এখানে সিলেক্ট করতে হবে স্ট্যাটাস তোমরা এখানে পাস্ট এখানে তোমাদের সিলেক্ট করতে হবে পাস সিলেক্ট করার পর পাসিং ইয়ার তোমাদের কত সালে তোমরা এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো নেম অব দ্য বোর্ড এখানে তোমাদের সিলেক্ট করতে হবে রোল নাম্বার পার্সেন্টেজ এখানে তোমাদের সিলেক্ট করতে হবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট কী রয়েছে ডিউ প্রসেস ভেল্ড হেভি মোটর ভেহকেল ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু ম্যান্ডেটরি রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এখানে এস করতে হবে কারণ এখানে তোমাদের বলে রাখি হেভি মোটর ভেহিকেলের জন্য তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তোমরা কিন্তু এর জন্য এলিজিবল নয় যেহেতু একটা ড্রাইভারের ভ্যাকেন্সি এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামে একটা হেভি মোটর ভেহিকেলের একটা তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে এস করার পর তোমাদের কি করতে হবে এখানে ড্রাইভিং লাইসেন্স নম্বর নেম অফ দ্য ইস্যুইং অথরিটি কোন অথরিটি এখানে তোমাদের এখানে ইস্যু করেছে এবং তারা দেখতে পাচ্ছ ডেট অফ ইস্যু তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন দিতে হবে এবং তারা দেখতে পাচ্ছ করসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে তারপর দেখতে পাচ্ছ নিচে তোমরা স্টল করে যাবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফটো ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে বড় রয়েছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের ফটো আপলোড করতে হবে এবার ফটোটা যেন আট এপ্রিল দু হাজার বাইশের পরে কিন্তু তোলা হয় তবে কিন্তু এখানে তোমাদের ফটোটা গ্রাহ্য করা হবে এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে এখানে চুজ ফাইল করে তোমরা কিন্তু এখানে ফটো ও সিগনেচার আপলোড করতে পারবে এবং তারপর দেখতে পাচ্ছো ওয়েদা দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন আফটার এইট এপ্রিল দু হাজার বাইশ এখানে তোমাদের ইয়েস করতে হবে ওকে এবং তারা দেখতে পাচ্ছ ডিক্লারেশন চাইছে এখানে তোমরা আই এগ্রি করবে আই এগ্রি করার পর তোমাদের কী করতে হবে নেক্সট তোমাদের ক্যাপচার কোডটা ফিল করতে হবে ফিল করার পর তোমাদের কি করতে হবে এখানে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে যাতে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে এখানে তোমরা যে ইনফরমেশানগুলো দিলে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য কিন্তু তোমাদের প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে ওকে বন্ধুরা প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান দু হাজার বাইশ অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ এখানে কিন্তু তোমরা চেক করবে যে এখানে তোমাদের সমস্ত রকম যে ডাটাগুলো এখানে ঠিকঠাক আছে কিনা তোমরা ভালোভাবে চেক করার পর এখানে নিজের দিকে যাবে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে এডিট এবং মডিফাই এবং ডান দিকে রয়েছে সাবমিট এবার যদি তোমাদের মনে হয় রকম এখানে ভুল ভাল ডাটা তোমরা ইনপুট করে ফেলেছো এখানে তোমরা এডিট কিংবা মডিফাই এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু আবার পুনরায় এখানে মডিফাই করে করতে পারবে এবার যদি মনে হয় যে এখানে সমস্ত রকম ডাটাগুলো এখানে তোমরা ঠিকঠাক দিয়েছো তোমাদের কী করতে হবে এখানে ডান দিকে দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইউ ক্যান নট এডিট আপনার ফাইনাল সাবমিশন সো চেক অল ডিটেলস কেয়ারফুল্লি ক্লিক ওকে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা এখানে যদি এখানে সাবমিট করে দাও তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের কোনোরকম এডিট কিন্তু আর করা যাবে না তাই অবশ্যই এখানে ভালোভাবে কিন্তু তোমরা দেখে নেবে তারপর তোমাদের কিন্তু এখানে ওকে করতে হবে এবার ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম রিসিভ এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট অপশান বেরিয়ে পড়েছে এখানে তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা প্রিন্টটা নিতে পারো এবার যদি তোমরা পেমেন্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে ইয়েস করার পর তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে যেহেতু আমি ওবিসি হিসাবে অ্যাপ্লাই করছি এখানে তোমাদের কিন্তু এখানে একশো টাকা চার্জ এবার যদি তোমরা এসসি এসটি এস টি কিংবা ওমেন ক্যান্ডিডেট কিংবা এক্স সার্ভিস তোমাদের কিন্তু কোন রকম পিস লাগবে না তোমরা কিন্তু ডাইরেক্ট প্রিন্ট আউটটা বের করতে পারো এবার পেমেন্ট করার জন্য তোমাদের কিন্তু অনলাইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সাবমিন অপশান ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে পেমেন্টের পেজটা কিন্তু দেখতে পাচ্ছ ওপেন হয়েছে দেখতে পাচ্ছ এস বি আই নেট ব্যাঙ্ক আধার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড আধার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইউপিআই সমস্ত রকম অপশানগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমাদের একশো টাকাটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তারপর তোমাদের কিন্তু ফাইনাল প্রিন্টটা তোমরা বের করে নেবে ওকে এবার বন্ধুরা পেমেন্ট করার পর ফাইনাল প্রিন্টটা বের করার পর তোমরা যদি চাও যে এখানে এখানে যে ড্রাইভার ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাইটা করলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে চেক করবে দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সিবিশন দু এর নিজে দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট অপশান প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা প্রিন্ট আউটটা আবার পুনরায় বের করতে পারো পেমেন্ট অপশানে ক্লিক করে তোমরা পেমেন্টটা করতে পারবে পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করে তোমাদের পেমেন্টটা হয়েছে কিনা চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করে তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশানটা ঠিকঠাকভাবে এখানে অ্যাপ্লাইটা হয়েছে কিনা তো সমস্ত রকম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে হোম পেজে এসে ওকে তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম এখানে যে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশের জন্য যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে এখানে তোমরা অনলাইনে আবেদন কীভাবে করবে যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোন রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো ওকে